নবদ্বীপ মন্দির পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের জন্য বিশেষভাবে পবিত্র স্থান হিসেবে পরিচিত, কারণ এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভক্তি আন্দোলনের অন্যতম প্রবক্তা এবং তিনি বৈষ্ণব ধর্ম প্রচারের মাধ্যমে ভক্তি মার্গের গুরুত্ব তুলে ধরেছিলেন। নবদ্বীপকে চৈতন্য ধাম নামেও ডাকা হয়, কারণ এটি চৈতন্য মহাপ্রভুর কর্মকাণ্ড ও ধর্মীয় শিক্ষা প্রচারের কেন্দ্রবিন্দু ছিল। নবদ্বীপে বেশ কিছু উল্লেখযোগ্য মন্দির রয়েছে যেগুলো ভক্ত ও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নবদ্বীপের উল্লেখযোগ্য মন্দির সমূহগুলি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দির। এটি নবদ্বীপের সবচেয়ে পবিত্র স্থান। এখানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। ইস্কন মন্দির, ইস্কন দ্বারা পরিচালিত মায়াপুরে অবস্থিত এই মন্দিরটি খুব জনপ্রিয়। এটি বৈষ্ণবদের জন্য একটি প্রধান তীর্থস্থান এবং এখানে প্রচুর ভক্তের মন্দির দর্শন করতে আসেন। শ্রী শ্রী রাধা মাধব মন্দির নবদ্বীপে অন্যতম প্রধান মন্দির, যেখানে রাধা ও কৃষ্ণের মূর্তি পূজিত হয়। শ্রীবাস আঙ্গন মন্দির, এটি চৈতন্য মহাপ্রভুর সময়ের একটি ঐতিহাসিক স্থান, যেখানে তিনি তার শিষ্যদের সঙ্গে কীর্তন করতেন। নবদ্বীপের মন্দিরগুলি হিন্দুদের আধ্যাত্মিক গুরুত্ব বহন করে এবং প্রতি বছর লাখ লাখ তীর্থযাত্রী ও পর্যটক এখানে আসেন।